আমার বন্ধু বান্ধবের উপরে খুব হ্যাপি, খুব খুশি হলাম। আমার বন্ধু বান্ধব যা করেছে খুব খুশি হয়েছে। আমি ওই জন্মদিন হবে, তুমি আসবে আমরা বুঝতে পারিনি, আজকে যে এসছো আমরা খুব আমার ওইসব পছন্দ না, আমার এগুলো এগুলো পছন্দ। আমার বন্ধু বান্ধবের উপরে খুব হ্যাপি, খুব খুশি হলাম। আমার বন্ধু বান্ধব যা করেছে খুব খুশি হয়েছে। আমি দেখলাম যে আয়োজন যা করেছে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। দোকানের সামনে দেখে ফটাক আমার এই বন্ধু এর সাথে তো ব্লগ আছে, আমার বাবাই তো ঘুরে এসেছিল। ওই জন্মদিন হবে, তুমি আসবে আমরা বুঝতে পারিনি, আজকে যে এসছো আমরা খুব বন্দোবস্ত করতে পারতাম। পাটুলি পাটুলি থেকে হঠাৎ বললো মা পাটুলি তো বল, তখন রাসবল চলো তাহলে বাবার ওখানে যাই। টাওয়ার এসছে তাও আমরা খুশি হয়েছি, আনন্দ হয়েছি, এর থেকে বড় খুশি আর কিছু নেই আমাদের কাছে। পরিষ্কার আমার বন্ধু বান্ধব সবাই আমাদের মোবাইলে সবার সার্চ করে দিয়েছে আমার মেয়ে। দেখতে শক্তি শক্তি বলছে বৌমা বলবি না, আমার মেয়ে। আমি ঠিক আছে মেয়ে, তুমি বলো কি বলো না কেন মেয়ের মতনই রেখেছি। সম্পদকে ধরেছি রাত্রেবেলা, সেলিমকে ধরেছি, ধরে আমার কাজ সবার আগে করে নিয়েছি। বেড পর্যন্ত নেই, বেড পর্যন্ত জায়গা করেছি সেলিম করে। আমরা টালিগঞ্জের অটো চালাই, আমাদের কাজ আগে হবে না কার কাজ হবে এটা বললে হবে বাবা? আমরা
আমার ছেলে ভাঙড় হসপিটাল হ্যাঁ আমরা তো ভাঙড় হইছি সবাই ভাঙড় দুটো মেয়েই ভাঙড়ে আর প্রথমের বেলায় কাউন্টার ভেঙে মেরেছিলাম মানে হচ্ছে কি অনেক কনফিউজ হচ্ছে এখন এটা কি বলছো ভাঙড় ভাঙড় নিয়ে মানে জগড়ে হচ্ছে কি আমাদের বেবি ডেলিভারি হবে বলছে জাস্ট একটা ফোন করবে মানে সবাইকে বসে রাখবো ওখানে ঠিক আছে কোনো প্রবলেম হলে জাস্ট একটা ফোন করবে ভাঙড়ে টালিগঞ্জে যেখানে যা প্রবলেম হবে মানে কেমন লাগছে মানে আমাদের যে বেবি হবে সে প্রচুর প্রচুর আদুরে মানে কত সবাই মামা কাকু সবাই মানে কত জোট আছে হ্যাঁ খুব মজাও আসলো আর আজকে আরও মানে ভাবে যে আত্মমাত্র দু মাস বাকি তা মানে বলছিলাম মাকে আমার যখন ডেলিভারি হবে তখন তাহলে বাবা এখানেই পড়ে থাকবে নাতি নাতনি হবে পার্সেল হয়ে গেছে চলো নিয়ে নি আমরা এখন আছি কামালগাছি বাইপাসের কাছে আর এখান থেকে খাবার নেওয়া হচ্ছে আমরা মিক্সড ফ্রাইড রাইস অন্য জায়গা থেকে নিয়েছি আর তোমার চিকেন কষা আর কি নিলাম বাবা চিকেন চাপ দিস ফ্রাই আর রুটি নিচ্ছে আবার মানে কি বলবো মানে খুব আজকে ভালো লাগছে তো আর মানে কি আনন্দ হচ্ছে আর আর একটা জিনিস আমার দেখে আনে খুব হাসি পেলো মা কেন হাসি পেলো বলবে না খুব হাসি পাচ্ছে তো খুব হাসি পাচ্ছে মা আর আমি বাবা আর আমি অটোতে বসে মা আর আমি অটোতে বসেছিলাম দাঁড়াও না বলতে দাও মা আমি অটোতে বসলে মানে হঠাৎ করে দেখতে পেয়েছি দিদিরা তো মানে খুব হাসি পেলে কিন্তু তোমাদেরকে সেটা শেয়ার করতে পারবো না মানে খুবই দুঃখের বিষয় কিন্তু খুবই ভালো আছে আর খাওয়ার দাওয়ার দেখো কত এখানে দেখো হাজার খাওয়া দাওয়া আছে হাজার টাকা এখানে দেখো না রাইস আছে মানে রাইস মানে চিলি চিকেন কি বলে চিকেন কষা চিকেন চাপ রুটি ফ্রাই রাইস আচ্ছা সবাই খাবে আমার ফিশ ফ্রাই এবার সব খেতে কাল ভর্তি থাকবে একটা সুখবর আছে কেমনটা বলবি তো হ্যালো আমরা ঘরে চলে এসেছি আর আমরা বাইরে ফিশ ফ্রাই খেয়েছিলাম আর এখন আমরা খাচ্ছি মিক্সড ফ্রাইড রাইস আর এখানে আছে চিকেন চাপ আর এখানে আছে চিকেন কষা আর এখানে দু জায়গায় চিকেন চাপ নেওয়া হয়েছে এখানে একটা এখানে একটা আর ওটা মানে কষা নেবো না আর এক্সট্রা তোমার ওই যে রুটি রুটিটা কা থেকে যাবে মনে হয় সবাই খাবে রুটি আমি আগে খাবো রুটিটা তুমি আগে খাবে রাইস খাবে না আমার রাইসে তো ইন্টারেস্ট না আমার রুটির প্রতি বেশি ইন্টারেস্ট তো রুটি দেই খাগো হ্যাঁ চলো সবাই খাও মা ট্রাই করে দেখো তুমি তুমি তো বার্থডে কাল খেয়ে দেখো কেমন বাবা কেমন চলো ঝটপট তাহলে আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে হচ্ছে কি ব্লগটা শেষ করে দেবো ঠিক আছে